ওম গাম গণপতে নমহ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব মহিলারা কিভাবে সূর্যার্ঘ দেবেন, সেই সম্পর্কে আলোচনা করব আজকে সৎসঙ্গ প্রবচনে। তার আগে আপনারা যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন, আমরা সে প্রশ্নের উত্তর দেব। কোথা থেকে বলছেন সেটি অবশ্যই মেনশন করবেন। দেখুন, একটি প্রশ্ন আসে, মহিলারা কি সূর্যার্ঘ দান করতে পারেন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন? মহিলারা অবশ্যই পারেন। ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে, যেবার অর্ঘম সমা প্রয়চ্ছন্তি সুয়ায়া নিয়তেন্দ্রিয়াহ ব্রাহ্মণাহ ক্ষত্রিয়া বৈশ্যাহ স্ত্রীহ শূদ্রাশ্চ সনায়তাহ। মহিলারাই ধর্মের ধ্বজা, তাদের মাধ্যমেই সংসার সুন্দর হয়ে ওঠে। যত উঠবেন তত সংসার মনোরম হয়ে উঠবে। তাই স্নান করে চুলটা বেঁধে নিয়ে অবশ্যই সূর্যার্ঘ্য প্রদান করবেন, কেননা মুক্ত কেশস্য না চারমেদ দেবায়াত দা চারয়া চাবর্জয়েত। সিঁদুর পরে নেবেন, চুল না বেঁধে পুজো করবেন না, সিঁদুর পরে নেবেন। সিঁদুর এই জন্যই পরবেন স্বামীর আয়ুর বৃদ্ধির জন্য, স্বামী যদি না থাকে সন্তানের মঙ্গল কামনা করবেন। এবং আপনি একটি সিঁদুরের যদি বিধবাও হন, একটি তিলক করতেই পারেন। আমাদের কিন্তু শাস্ত্র এটি বলছে, ইহা পুনঃ কৃষ্ণ বস্তেনা মম কর্ম পরায়ণাহা দেবী কর্মাণি করবে তেতস্যা বৌ পাত নাহ শ্রেণু বাসসা চাহ ধৌতেন ইয়মে কর্মাণি কারয়েত আর্দ বাসাস্তু অত কুরয়াদ তৎ সর্ব নিষ্ফলম কৃতম। এটি মানে কি, কালো বস্ত্র পরে, না ধোয়া বস্ত্র পরে, ভিজে বস্ত্র পরে কখনোই কোনো পুজো করবেন না। অনেকের মনে হয় যে মেয়েরা কি তামার পাত্র ধরতে পারে, অবশ্যই ধরতে পারে, তামার পাত্রে অর্ঘ্য প্রদান করবেন। শাস্ত্রে কোথাও লেখা নেই যে মেয়েরা তামার পাত্রে অর্ঘ্য প্রদান করতে পারবেন না। তামার পাত্র যদি না থাকে অন্য কোনো ধাতুর পাত্র দ্বারাই জল অর্পণ করবেন। পাত্রে অল্প গঙ্গা জল নেবেন, তার মধ্যে শুদ্ধ জল নেবেন। শুদ্ধ জলের মধ্যে গঙ্গা জল দেবেন না, অল্প গঙ্গা জল নিয়ে তার মধ্যে শুদ্ধ জল নেবেন। সিঁদুর অবশ্যই তার মধ্যে প্রদান করবেন, সেই জলের মধ্যে সৌভাগ্য বৃদ্ধি হবে। দুর্বা প্রদান করবেন, সন্তান লাভ করতে পারবেন, সন্তানের সৌভাগ্য বৃদ্ধি হবে। এবং অখণ্ড সুখের জন্য সেখানে অক্ষত বা জপ প্রদান করবেন। অক্ষত মানে হচ্ছে চাল, লাল ফুল অবশ্যই লক্ষ্মী লাভের জন্য প্রদান করবেন। জলকে অভিমন্ত্রিত করতে হয়, নখ একদম ডুবাবেন না, নখ না ডুবিয়ে জলের মধ্যে ফুল ঘুরিয়ে ঘুরিয়ে বা হাতের তালুতে পাত্র ধরে জলকে দেখতে দেখতে এইভাবে ভাবিত হন। বিশ্বাস করুন যে আপনি যখন অর্ঘ্য প্রদান করবেন, সূর্যদেব তাতে প্রসন্ন হয়ে পরিবারের সবার অখণ্ড সুখ প্রদান করবে, আরোগ্য প্রদান করবে, সবাই নিরাময় থাকবে, সবার কল্যাণ হবে। পায়ের নিচে একটি আসন রাখবেন, একটি আলাদা আসন ব্যবহার করবেন, সেটি যেন অন্য কেউ ব্যবহার না করে। এবং অল্প ঝুঁকে, মানে হচ্ছে ঈশান নম্র প্রভাবে বই, অল্প ঝুঁকে প্রভাতে জল প্রদান করতে হয়। প্রাক পশ্চিমদ গভ্যয়ম গ্রাম প্রাতঃ সায়ম নিশাসু বই, প্রভাতে সকালবেলা দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আর সন্ধ্যায় আসনে বসে পশ্চিমে মুখ করে অর্ঘ্য প্রদান করতে হয়। অবঘ্যানা জল তর্জনয় গুষ্ঠ এ গোনাকারয়া, এর মানে কি বলুন তো? দেখুন, শাস্ত্র থেকে তুলে তুলে আপনাদেরকে ব্যাখ্যা করছি। বুড়ো আঙুল আর তর্জনী একে অপরের থেকে দূরে থাকবে। যদি বুড়ো আঙুল আর তর্জনী যখন আপনি ঘটিটা ধরবেন, পাত্রটা ধরবেন, একসঙ্গে হয়ে যায়, সেটি অসুর মুদ্রা হয়ে যায়। সেটি আর ভগবানকে প্রদান করা জল থাকে না, সেটা অসুরকে প্রদান করা হয়ে যায়। তাই বুড়ো আঙুলটাকে দূরে রেখে দেবেন। অশোভা দিয়াত ব্রহ্মস্তি প্রদক্ষিণামা ভ্রমণা জলম সিঞ্চাতে, একবার জল দেবেন, তারপর ডান দিকে নিজের চারপাশে একবার ঘুরে নেবেন।
আবারও জল দেবেন, আবারও ঘুরবেন, এইভাবে তিনবার ঘুরবেন। অর্ঘ্য দিতে যদি দেরি হয় তাহলে একবার বেশি দেবেন প্রায়শ্চিত্ত করার জন্য, অর্থাৎ কালাতিক্রমে প্রায়শ্চিত্তার্থ চতুর্থম, চতুর্থবার প্রায়শ্চিত্ত করার জন্য। সর্বদা ডান পায়ের গোড়ালি অল্প তুলে জল প্রদান করবেন। মন্ত্র এটি বলতে পারেন, ওম এহি শ্রিয়া সহস্রাংশ তেজরাসে জগৎপতে অনুকম্পাইয়া মাম ভক্তাইয়া গৃহনার্গম দিবাকর, বা ওম আদিত্যায় নমঃ, ওম দিবাকরায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম মিত্রায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। বা বলতে পারেন, ওম ব্রহ্মস্বরূপিণে শ্রিয়া নারায়ণায় নমঃ। অর্ঘ্য দেওয়ার পর হাত জোর করে প্রণাম করবেন, বলবেন, আদিদেব নমস্তুভ্যম প্রসিদ মম ভাস্কর দিবাকরম নমস্তুভ্যম প্রভাকর নমস্তুতে। এরপর আসনে বসবেন, যে আসনটায় আপনি পেতে প্রদক্ষিণ করেছেন বা জল অর্ঘ্য দিয়েছেন, সে আসনে বসে পাঁচ মিনিট মন্ত্র জপ করবেন, ওম গৃহা সুরাইয়া আদিত্যম, এটি বলে পাঁচ মিনিট জপ করবেন, বা ওম গৃহা সুরাইয়া নমঃ, বা বলবেন, ওম ভ্রাম সুরাইয়া নমঃ, রাম রেম রেম সর সুরাইয়া নমঃ। বা সর্বশ্রেষ্ঠ যে মন্ত্র, সে যে সূর্য গায়ত্রী, সেটি বলবেন, আদিত্যায় বিদায় মে সহস্র কিরণায়া আদিময়তন্য শিরায়া প্রচোদয়াত, মাথা নিচু করে প্রণাম করবেন, পঞ্চাঙ্গ প্রণাম করবেন, মহিলারা সাটাঙ্গে প্রণাম করবেন না পুরুষরা করবেন। এই যে পদ্ধতি বলছি না, এটি পুরুষ মহিলা দুজনেই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলারা পঞ্চাঙ্গ করবেন অবশ্যই মনে রাখবেন, এবং পুরুষরা সাটাঙ্গে প্রণাম করবেন। কেননা পানি ধায়া শিরায়া ভূমায়াম নমস্কারম করতেয় তৎস্থানত সর্বপাপেভ্য মুচ্যতে নাত্র সংশয়ঃ। যে সূর্য অর্ঘ্য দেওয়ার পর মাথা নিচু করে নমন করে, প্রণাম করে, তার পূজা সূর্য নারায়ণ স্বীকার করে নেয়, তাই অবশ্যই মাথা নিচু করে প্রণাম করবেন, এবং প্রণাম করতে করতে বলবেন, আদিত্যস্য নমস্কারমে কুর্বন্তি দিনে দিনে জন্মান্তরা সহস্রেষু দারিদ্র্যম নোপজায়তে। অর্ঘ্য দেওয়ার পর নিজের জায়গায় তিনবার বা সাতবার পরিক্রমা করে নেবেন। একবার পরিক্রমা করে সূর্যকে প্রণাম করে আবারও প্রণাম করবেন, আবারও পরিক্রমা করবেন, প্রণাম করবেন, এইভাবে হয় তিনবার করবেন বা আপনি সাতবার করে নেবেন। অর্ঘ্য দেওয়ার পর অর্ঘ্য চোখে স্পর্শ করাবেন, যেটুকুনি একটু বাকি রাখবেন পাত্রে সেটি চোখে স্পর্শ করাবেন, এবং অল্প জল বাঁচিয়ে রেখে পাত্র হাতে অল্প একটু ঢেলে চরণামৃত হিসাবে পান করে নেবেন, এবং বলবেন, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম সুরপাদ দকম তীর্থ জটনে ধারায় মহাম, এবং অল্প জল সারা ঘরে ছিটিয়ে দেবেন। সর্বশেষে যখন আপনি সূর্য নারায়ণকে পুজো সমাপ্ত হয়ে গেল, আপনার প্রণাম হয়ে গেল, একদম টুক করে ঘুরে যাবেন না, পিঠ দেখাবেন না, ভগবানকে কখনো পিঠ দেখাবেন না, তিন চার পা পিছনে ব্যাক করবেন, পিছনে এসে তারপরে আপনি ঘুরবেন, তারপরে ঘরে প্রবেশ করবেন। ব্রহ্মপুরাণে বর্ণনা করা হয়েছে কোথায় সূর্যার্ঘ্য দেওয়া উচিত, কোথায় সূর্যার্ঘ্য আপনি দিতে পারেন। সে শ্লোকটিতে লেখা আছে, অগ্নতয়ন্তরিক্ষে চ সূচ বুম্মা তথৈব চ প্রতিমায়াম তথা পিণ্ডয়া দেওম অর্ঘে প্রয়তনতঃ। অর্থাৎ পবিত্র ভূমি, এতে আপনি সূর্যার্ঘ্য দান করতে পারেন, না হলে কোনো পাত্রে অর্ঘ্য প্রদান করতে পারেন, বা কোনো মূর্তিতে আপনি প্রদান করতে পারেন। তবে যখন আপনার পিরিয়ড হবে, মাসিক ধর্ম চলবে, তখন সূর্যার্ঘ্য প্রদান করবেন না। পঞ্চম চতুর্থ দিনে শুদ্ধন্তি, চতুর্থ দিনে আগেই বলেছি আমরা, চতুর্থ দিনে শুদ্ধ হয়ে গিয়ে পঞ্চম দিন থেকে আপনি আবারও এটি প্রদান করতে পারবেন। অবশ্যই করুন, পুরুষ এবং মহিলা সূর্যার্ঘ্য দান করুন। সূর্যদেবকে যদি আপনি তুষ্ট করতে পারেন, তাহলে অর্থ যশ মান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।